সেইজন্য দুনিয়ার মহব্বত মানুষ গুণাতীত, দুনিয়ার মহব্বতে গুণাতীত হয়। আমরা ছেলেরা একটা হাদিস বলে, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। কথা বুঝছে? মানুষ গুনাহ করে কিসের মহব্বতে? দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বতে মানুষ গুনাহ করে। এই জন্য যাদের কাছে দুনিয়ার মহব্বত নাই তাদের কোনো গুনাহ নাই। কোন নবী দুনিয়াকে মহব্বত করেন নাই, সেজন্য নবীদের কি ছিল না? আল্লাহর ওলিরা দুনিয়াকে মহব্বত করেন নাই, সেজন্য ওলিদের কোনো গুনাহ নেই। দুনিয়াকে যারা বর্জন করে তাদের গুনাহ হয় না, দুনিয়াকে যারা মহব্বত করে তারা গুনাহতে ডুবে যায়। আমরা নারী পুরুষ সবাই গুনাহগার হই কখন? দুনিয়ার মহব্বত যখন করি তখন। সেজন্য দুনিয়াকে কোনো অবস্থায় মহব্বত করবেন না। আল্লাহ দুনিয়াকে মহব্বত করে না, রসুল দুনিয়াকে মহব্বত করেন নাই, এবং আল্লাহর ওলিগণও দুনিয়াকে মহব্বত করেন। দুনিয়াকে যারা মহব্বত করবে তারা মতের পিছনে কষ্ট পাবে, এদের মৃত্যুকে মৃত্যু কষ্ট হবে। কোন নবী মতের সময় কষ্ট পায় নাই, কোন আল্লাহর হলে কষ্ট পায় নাই, কারণ ওরা দুনিয়াকে মহব্বত করে নাই। দুনিয়াকে যারা মহব্বত করবে দুনিয়াতেও কষ্ট পাবে, মতের পিছনেই কষ্ট হবে, মতের পরেও কষ্ট হবে, হাসরেও কষ্ট হবে, জাহান্নামেও যেতে হবে যারা দুনিয়াকে মহব্বত করবে। আর বছর আছে নতে এই কয়েকটি বছরে দুনিয়াকে মহব্বত করে, দুনিয়ার রীতিনীতিকে মহব্বত করে, দুনিয়ার মানুষকে মহব্বত করে, দুনিয়ার কালচারকে মহব্বত করে, দুনিয়ার সমাজকে মহব্বত করে, দুনিয়ার আত্মীয় স্বজনকে মহব্বত করে, জাহান্নামে যাবেন। আত্মীয়কে মহব্বত করলে, সমাজকে মহব্বত করলে, মানুষকে মহব্বত করলে, মানুষই কি বলে সেটা চাইলে, মানুষে কেমন বলবে সেটা আপনি তোয়াক্কা করলে, তাহলে কিসে লিপ্ত হতে হবে? সওয়াবে না গুনায়? গুনায় লিপ্ত হবে মানুষ যা গুনাতে লিপ্ত হয়। দুনিয়াকে মহব্বত করে হয়, দুনিয়ার মানুষকে মহব্বত করে হয়, দুনিয়াওয়ালাকে মহব্বত করে হয়, সমাজকে মহব্বত করে হয়, সমাজের কালচারকে মহব্বত করে হয়। যখন সেগুলোকে সবগুলোকে বাদ দিয়ে ফেলবেন তখন আর কোনো গুনা? যৌতুকের খানা আর খাইতে হবে? খেলাবাদ যেতে হবে? আত্মীয়দের বাসায় আর যেতে হবে? বেগানা পুরস্কার দেখা দিতে হবে? বেপর্দার সলতে হবে? বেপর্দার সলতে হয় কেন? দূর এত ফালসি সুন্দর পর্দা করে চললে মানুষ কি বলবে? আমি মেকআপ করে এত সুন্দর করে চললে শরীয়তে আল্লাহ ভালো বলবে? এখানে মানুষজন বেশি, এরা কি বলবে? মনে আসে কি আসে না? সুন্দর করে আমি পর্দানুসীন হইয়া চললে আমাকে মানুষই কি বলবে? এই কথা বলে মানুষই কি বলবে? এই কথা বলে পর্দাটা খুলে ফেললাম, আল্লাহর মনে কষ্ট দিলাম। আমরা আল্লাহর মনে কষ্ট দিতে রাজি আছি, মানুষের মনে কষ্ট দিতে রাজি নেই। কেলাবে কেন গেছেন? একবার আমার ভাইয়ের বিয়েতে আমার ভাই একদম খিজে বলছে মনে কষ্ট আনবে, সেজন্য ভাইয়ের মন রক্ষা করতে কেলাবে গেলাম। যাই কি যাই না? তার মন রক্ষা করার জন্য ভাইয়ের মন, বাপের মন, বোনের জামাইয়ের মন, দুলা ভাইয়ের মন রক্ষা করার জন্য গেলাম, হার মন ভেঙে ফেললাম, হার মন ভেঙে ফেললাম। আমরা আল্লাহর মন ভাঙতে রাজি আছি, সমাজের মন, বান্দার মন, মানুষের মন ভাঙতে রাজি নেই। কিন্তু আসলে হার মন রক্ষা করা দরকার ইমানদারে। ইমানদারে হার মন রক্ষা করবে? আল্লাহর মন রক্ষা করবে, মানুষের মন পরোয়া করবে না। যে মানুষ আল্লাহর মন রক্ষা করলে খুশি হবে সেই মানুষের মন রক্ষা করব। আল্লাহর মন, রসুলের মন, ওলির মন, আল্লাহওয়ালার মন, দিনদারের মন, মুত্তাকি পরহেজগারের মন। শাশুড়ি গাইল দিয়ে গালি দিবে, বকা দিবে, এই জন্য বোরখা না পরে খেলা পেয়ে গেছে। হুজুর, আমার শাশুড়ি বলে যে খেলাবে নাকি বোরখা পরতে হয় না? এই তারিম আমাকে প্রশ্ন করছে। শাশুড়ি বলে যে বউরে তোর খেলার বোরখা পরে নাকি আবার? হ্যাঁ, এরপর এ কথা শুনছেন নাকি আর? হ্যাঁ, এই তালিমে আমাকে প্রশ্ন করছে খেলাবে যদি বোরখা পরতে হয় কেন? আর আমার শাশুড়ি বলছে খেলাবে বোরখা পরতে হয় না। কেমন বেয়াদব শাশুড়ি! এরকম বৈকেল শাশুড়ি যেগুলো আছে এগুলোকে মানা উচিত না। বৈকেল শাশুড়ি বলে আঞ্চলিক পয়সা বৈকেল বলে না। হ্যাঁ,
বউয়ের বোরখা খুলতে চাইবে, আল্লাহ বাবা শাশুড়ি হইলে বোরখা পড়তে বলবে। খবরদার বউ, খেলাবে যেন কেউ তোমাকে না দেখে, নেকাব করো, কোন ফরফুরের নজর যেন তোমার কাছে না পড়ে, খুশি আত্মা করো। আল্লাহওয়ালা দিনদার শাশুড়ি হইলে সেটা বলবে, আর বেয়াদব শাশুড়ি হইলে না, আমার বন্ধুদের বউ আসবে তো, আমার বন্ধুদের বউ সুন্দর না বউ আমারটা সরস, এটা আমি দেখানোর জন্য বিউটি পার্লার লই যাই, আমার বউরে ব্যাপারটা করে খেলাবে দেখাবো। এ বউ তোমারটা বিয়ে করতেছ, বন্ধু তোমারটা কেমন, আমার ছেলেরটা কেমন দেখো, কেমন বেয়াদব শাশুড়ি দেখছেন। তো বউ ও শাশুড়ির মন রক্ষা করতে হচ্ছে, শাশুড়ির মন রক্ষা করতে হচ্ছে, কারণ জামাই শাশুড়ির মন রক্ষা করলে খুশি হবে। এইরকম নাফরমানি করে শাশুড়ির মন রক্ষা করো হারাম, জামাইয়ের মন রক্ষা করো হারাম, জামাইয়ের মন রক্ষা করো হারাম। যার মন রক্ষা করতে গেলে খোদার কুদরতের মন ভেঙে যায়, যাকে মহব্বত করতে গেলে খোদার কুদরতের মহব্বত কেটে যায়, যাকে দয়া করতে গেলে আল্লাহর দয়া বন্ধ হয়ে যায়। সেরকম দয়া হারাম, মহব্বত হারাম, সম্পর্ক হারাম, তাকে দেখাও হারাম, তার দিকে নজর করো হারাম। এটা আমরা কোথায় বলি, দোয়ায় কোনো বলি, এটার অর্থ বলছি না অনেকবার, আমি খোলা করি, সম্পর্ক ছিন্ন করি, বনাপ্রকু এবং আমি বর্জন করি, মন ওই ব্যক্তিকে ইয়াবজুরুকা, আল্লাহ যে তোমার কোরআন মানে না, সুন্দর মানে না, ফর্দা মানে না, তোমার মহব্বত মানে না, তোমার দিন মানে না, দিনের কানুন যে মানে না আল্লাহ, তার সাথে আমি বন্ধর না, জাহিরি সম্পর্ক না বাতিনি সম্পর্ক, না শারীরিক সম্পর্ক না মানসিক সম্পর্ক, না মহব্বতের সম্পর্ক না দুনিয়ার সম্পর্ক, কিছু রাখি না তার সাথে যে আল্লাহ না ফরমান। এটা কোথায় বলি আমরা, দোয়ায়ে কুনুতে বলি, এই কথা দোয়ায়ে কুনুতে আমি বলি, দোয়া কুনুতটা পরে ভাই যান কি খবর, এখন তো আজকে আসেন নাই, খালা শাশুড়ি দেওয়ারকে বলতেছে কেমন, নামাজে কি বললাম যে তোমার নাফরমানি করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তো নামাজটা সালাম ফিরে ভাই বসেন, আমি বিতিয়ে নামাজ পড়ে আসতেছি, নামাজটা ঘরে বা দেবরের সাথে বসে বসে ড্রয়িং রুমে টেলিভিশন চালছে, হইল বিতির রক্ত হইল, দোয়া কোনো মান হইল, তারপরে দোয়া কোনো রক্ত জানেন না, যদি অর্থ বুঝতেন, সুরা ফাতিহার অর্থ বুঝতেন, সুরা ইখলাসের অর্থ বুঝতেন, সুরা ফালাক আর নাসের অর্থগুলো বুঝতে পারতেন, তখন নামাজ আরো পড়তে মজা লাগত। ওয়ামান আরাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে যাবে, জিকির মানে কোরআনে করিম সুন্নতে রাসূল, আমার দিন থেকে যে দূরে সরে পড়বে, আমি আল্লাহর জিকির থেকে যে দূরে সরে পড়বে, আমি আল্লাহর কোরআন থেকে যে দূরে যাবে, আমি আল্লাহর কোরআনকে যে বাদ দিবেন, আমার রসুলের সুন্নতকে যে বাদ দিবেন, শরীয়তকে যে লঙ্ঘন করবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ঘোষণা দিলাম তোমার জীবনে কখনো আর শান্তি পাবে না, নিশ্চয় লাহু তার জন্য মহিষাদান দানকা, দুর্বিষহ জীবন, অশান্তির জীবন, দাউ দা করে জ্বলন দাগুনের জীবন তোমার নসিব হবে। কি চাইলে, আল্লাহকে সারলে, রসুলকে সারলে, কোরআন সুন্না সারলে, দুনিয়ার মহব্বতের দিন ছেড়ে দিলে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মহিষাদান দানকা, মহিষাদান মানে জীবন, দানকা মানে দুর্বিষহ কঠিন জীবন তোমার অপেক্ষা করছে, যদি তুমি আমি আল্লাহর দিন ছেড়ে দুনিয়াকে প্রাধান্য দাও। মানুষ গুণা করে কি দিয়ে, কি করে, কি দিয়ে, কিসের মহব্বতে গুণা করে, কিসের মহব্বতে, দুনিয়ার মহব্বতে আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার মহব্বতে আল্লাহকে ভুলে যায়, রসুলকে ভুলে যায়, দুনিয়ার মহব্বতে কোরআন সুন্না ভুলে যায়, এই দুনিয়ার মহব্বত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। দুনিয়াকে মহব্বত করা মানে আল্লাহকে ভুলে যাওয়া, অথচ আল্লাহ আপনাকে বানাইল, আপনি তো ছিলেন না, আমরা ছিলাম,
দুনিয়া তাছাড়াকে ছিলাম, ছিলাম কোথায় আলমে আরওয়াতে ছিলাম, রুহানি জগতের মধ্যে ছিলাম। আমরা মায়ের পেটে এসেছি, বাপের থেকে মায়ের কাছে গেলাম, মায়ের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা বীজ থেকে ফানি থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ত বানাইল, রক্ত থেকে একটা গোস্তের টুকরা বানাইল। এই গোস্তের টুকরার মধ্যে আস্তে আস্তে এবার 40 দিন পর ফেরেশতা এসে গেল। ফেরেশতা এসে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহ তোমার বান্দা কি তৈরি করা হবে না হবে না? যখন আল্লাহ নির্দেশ দিবে যে বান্দা হবে, তখন এই বান্দা আবার সৃষ্টি হতে শুরু হয় আর নষ্ট হবে না। অনেক সময় নষ্ট হয়ে যায় না, তখন নষ্ট হয়। যখন আল্লাহর হুকুম হয় যে বান্দা হবে না, তখন এটা নষ্ট হয়ে যায়। আর যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার কাছে নির্দেশ আসে বান্দা হবে, তখন বান্দা হতে শুরু করে। হাত গজাতে থাকে, খান গজাতে থাকে, চোখ গজাতে থাকে, পা গজাতে থাকে, একটা একটা আবার গজাইতে শুরু করে গোস্তের টুকরার মধ্যে। সব যখন গজানো হয়ে যায়, তখন আল্লাহ পাক রু দান করে। রু দান করার পূর্বে আপনার দুনিয়াতে আসলে আপনি কি খাবেন, কতদিন বাঁচবেন, নেককার হবেন কিনা বদকার হবেন, সব কিছু ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে। আল্লাহ আলমে আরওয়া লোহে মাহফুজের মধ্যে আমার তকদির লেখা আছে, আমার লিস্ট আছে, লিস্ট মোতাবেক আমার তকদিরে যা আছে সব মায়ের পেটের মধ্যে আমার সব কিছু লিখে দেবে। ওই লেখা মোতাবেক আমার দুনিয়ার জীবন শুরু হয়ে যাবে। তারপর আল্লাহ রু দান করে, এবার মায়ের পেটের মধ্যে আপনাকে আল্লাহ পাক লালন পালন শুরু করে, আপনার বৃদ্ধি করা। আপনি এক ফোঁটা বীর্য ছিলেন, রক্ত হলেন, গোস্তের টুকরা হল, আপনার হাত পা গজাইল, চোখ কান সৃষ্টি হলো, আপনি মানুষ আকারে রূপান্তরিত হলেন, রু আসলো, আপনার এবার বৃদ্ধি হতে লাগলো, বৃদ্ধি হতে 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 আপনি একজন মানুষ হয়ে গেলেন। দুনিয়াতে আসার সময় হলো, 10 মাস হবে, আরো বেশি হতে পারে। এটা আমি লিখছি, সিজারেশন হারাম, পেটকারি সন্তান বাইর করা হারাম, এটা লেখা ক্লিয়ার হয়ে গেছে। সময় পাচ্ছি না, ব্যস্ততা, জামিলা, মানসিক দুশ্চিন্তা, শারীরিক ব্যস্ততা, সময় পাচ্ছি না। লিখে ফেলছি অনেক আগে, হেরামে 16 সালের মধ্যে মক্কা শরীফ বসে বসে লিখছি, কম্পিউটার করছি এখানে, এই কমপ্লিট হয়ে গেছে সব, শুধু বের করা। এখানে সব লিখছি আমি, আল্লাহ কোরআনে আপনাদের আমাদের সৃষ্টি রহস্য কি লিখেছে, আল্লাহ নিজে বলে অনুফরিজুকুম তিফলান, আমি বাচ্চা করে তোমাদেরকে মায়ের পেট থেকে আমি আল্লাহ বের করি। কে বের করে? আপনারা তো ডাক্তার দিয়ে বের করেন, আমার বই যেই পড়বে চোখে পানি ফেলতে হবে, এইরকম আল্লাহর পানি লিখে দিয়েছি। আল্লাহ বলে বের করেছি তোমাকে আমি, দুনিয়া টেনে দিয়েছি। আসার পূর্বে তোমার মায়ের পেটে যতক্ষণ জরায়ুতে ছিলে ততক্ষণ কুদরতের খানা জরায়ুর মধ্যে আমি তোমাকে হারাইছি। দুনিয়াতে এসে দুনিয়ার খানা গ্রহণ করতে পারবে না, দুনিয়াতে আসার পূর্বে তোমার মায়ের বুকে আমি তোমার জন্য খানার এক চক করে রেখেছি। ঠিক না বেটি? কে করছে? আপন কে? আপন কে? আপন আল্লাহকে বলে গিয়ে ডাক্তারকে কেন আপন মনে করে? এমন করুন মুহূর্তে আল্লাহ আপনার আপন, এর সে আপন আর কি আছে? মনে রাখুন, আল্লাহ সে দয়াবান কেহ না, আল্লাহ সে মেহরবান কেহ নাই। আল্লাহকে কখনো কিছু দিবেন না, আল্লাহকে কখনো খ্রিস্ট দিবেন না, সবসময় মহব্বতের বুক দিবেন আল্লাহকে, মহব্বতের বুক দিবেন আল্লাহকে। আল্লাহ আপনাকে বুক দিয়ে ধরে, পিঠ দিয়ে ধরে না, আল্লাহ আপনাকে বানাইলো, বড় করলো, ছোট করলো, ছোট থেকে আস্তে আস্তে বড় করে বালক হয়ে গেলাম। দুনিয়া দেখতেছেন, এবার আল্লাহকে ভুলে গেছে, এবার আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ কি আপনাদের মতো বলবে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, কেউ ছিল তখন, কে ছিল আপন, এখন দুনিয়াদারে তোমার সব হয়েছে পর হইলাম আমি, ভুলে গেল না মানুষ, ভুলে গেল না আল্লাহকে, হ্যাঁ এখন ভুলে গেল না। আমাকে যারা পর বানাইল দুনিয়ার মোহে, আমাকে যারা পর বানাইল দুনিয়ার মোহে, সুখ শান্তি সব হারাইল তা তো নিঃসন্দেহে, সুখ শান্তি সব হারাইল তা তো নিঃসন্দেহে। ওয়ামান আরাজান জিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমাকে ভুলে গেল, আমাকে পিছু দিল, আমাকে বাদ দিল, আল্লাহ বলেন বন্দারে আমার ইজ্জতের কসম করে বলছি তোমার জীবনে আর সুখ আর শান্তি আসবে না। কিসের মহব্বত তুমি আমাকে ভুলেছ,
दुनियार मोहब्बत दुनिया मोहब्बत।